আসসালামু আলাইকুম সমাজবিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ধারাবাহিকভাবে গ বিভাগে বিশেষ করে পার্ট সিতে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সমাধান করার চেষ্টা করছি। এর উপ্রেক্ষিতে বিস্তার পরিমাপের 2016 সালের একটা প্রশ্ন এসেছে। সাধারণত এই প্রশ্নগুলো খুবই কম আসে, তারপরে তোমাদের এই প্রশ্নগুলো একটু জানার দরকার। খুব সহজ বিষয় কিন্তু একটু বুঝে নাও, আমি অঙ্কটা করে দিয়েছি, যেহেতু এই অঙ্ক অনেকবার করা হয়েছে, শুধু সিস্টেমটা বুঝে নাও, তাহলে তোমরা নিজেরাই যে এই ধরনের অঙ্ক আসলে ভবিষ্যতে করতে পারবা। তো এখানে বলছে দেখো যে দুজন শিক্ষার্থীর একটি পরীক্ষার 8টি পত্রে নম্বর দেওয়া হলো, কে ভালো শিক্ষার্থী মন্তব্য করো। এক্স ছাত্র এবং ওয়াই ছাত্র, এক্সের নাম্বারগুলো এরকম দেওয়া আছে, ওয়াইয়ের নাম্বারগুলো এরকম দেওয়া আছে। তোমাদের এটি একটু বলি যে দেখবা, আমি একটু উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মনে করো শহীদ আফ্রিদি 10টা ইনিংস খেললো, শচীন টেন্ডুলকারও 10টা ইনিংস খেললো। দেখা যায় শচীন টেন্ডুলকার কোনো কাজ 45, 55, 65 এরকম রান করলো, আফ্রিদি কোনো ইনিংসে 100, কোনো ইনিংসে 10, কোনো ইনিংসে 0। তো বলছে কোন খেলোয়াড়টি সামঞ্জস্যপূর্ণ, বা কোন খেলোয়াড়ের কনসিস্টেন্সি আছে, বা কোন খেলোয়াড়কে আমরা ভালো বিবেচনা করব। তো তখন দেখা যাচ্ছে দুজনের গড় যদি একই হয়, আবার ধরে নিলাম 10টা ইনিংসে টেন্ডুলকারের গড়ও 10 এবং শহীদ আফ্রিদির গড়ও 50, দুজনেরই 50 হওয়া সত্ত্বেও কে ভালো কে মন্দ এটা কিন্তু গড়ের সাহায্যে নির্ণয় করা যায় না। তখন এই দুইটি নিবেশনকে যদি তুলনা করতে হয় তাহলে কিন্তু বিস্তার পরিমাপের একটা আপেক্ষিক যে বিস্তার পরিমাপ আছে, বিভেদাঙ্ক নির্ণয় করা হয়। এই বিভেদাঙ্ক নির্ণয় করে তুলনা করা যায় কে ভালো কে মন্দ, বা কে কে সামঞ্জস্যপূর্ণ কে সামঞ্জস্যপূর্ণ নাই। এই জন্যে দুইটা নিবেশনকে যদি তুলনা করতে হয় তাহলে আবার বুঝে নাও বিস্তার পরিমাপে আপেক্ষিক বিস্তার পরিমাপ অর্থাৎ কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন অর্থাৎ বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক নির্ণয় করে তুলনা করতে হয়। এখন প্রশ্ন হলো যার ব্যবধানাঙ্ক কম হবে সেটাই হলো সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ গড় থেকে যার বিচ্যুতি কম সেটা হলো ভালো। তো যাই হোক, এখন এই জিনিসটা তোমাদের মাথায় বুঝবে না। যেমন হচ্ছে আমি বললাম যে গড় থেকে বিচ্যুতির ব্যবধান কম, অর্থাৎ গড় থেকে যদি আমরা মানগুলো যদি খুব কাছাকাছি হয় তাহলে আমরা বলবো সেটা ভালো। তো যাই হোক, এখানে তার অত বোঝার দরকার নেই, তোমরা যেটা বুঝবা সেটা হলো যে দুটি নিবেশন তুলনা করতে হলে তার বিভেদাঙ্ক বের করতে, বিভেদাঙ্ক বের করার পরে যার বিভেদাঙ্ক কম হবে সেটাই হলো সামঞ্জস্যপূর্ণ, যার বিভেদাঙ্ক বেশি হবে সেটাই হলো তারতম্যপূর্ণ বা খারাপ বা সামঞ্জস্যপূর্ণ না। যাই হোক, আমরা এখন দেখি, যেহেতু এই অঙ্ক আমরা অনেকবার করেছি, আমি এই জন্য এই অঙ্কটা করেই শুধু সিস্টেমটা বোঝাই দিয়েছি, তোমরা এই ধরনের অঙ্কগুলো আসলে এভাবে করবা। সেখানে বলছে দেখো এক্স ছাত্রের নাম্বার ওয়াই ছাত্রের নাম্বার হচ্ছে এরকম, ঠিক আছে। তো এখন প্রশ্ন হলো তুমি একটু দেখো 45, 75, 48, 75, 45, 60, 62, 64, 50, 65, 50, 60, 45, 65, 63, 7, 60, তো এরকম কাছাকাছি নাম্বার আছে। তো প্রশ্ন হলো যে বিভেদাঙ্ক নির্ণয় করে তুলনা করা হলো, প্রথম ছাত্রের আমরা বিভেদাঙ্ক করো, প্রথম ছাত্র যেহেতু এক্স, এক্স আর এক্স স্কোয়ার, আবার দ্বিতীয় ছাত্র কি ওয়াই, তাহলে ওয়াই বের করলাম। তাহলে আমরা জানি যে এইটার আমরা বিভেদাঙ্ক বের করতে হলে গাণিতিক গড় এবং পরিমিত অবদান বের করতে হবে। এক্স এবং এক্স স্কোয়ার, এক্সের মানগুলো আমি সব বসালাম 45 থেকে 64, এর বর্গ করলাম এটা হলো 75 বর্গ, এটা হলো 48 বর্গ, এটা হলো এটার বর্গ, এটা এটা বর্গ করলাম, তাহলে এটা দুটাই যোগ করলাম, সামেশন এক্স হলো 474 আর সামেশন এক্স স্কোয়ার হলো 29144। তাহলে এইটার আমরা এখন গড় এবং পরিমিত অবদান বের করে বিভেদাঙ্ক বের করব। গড় হলো এক্স বার সমান সামেশন এক্স ডিভাইডেড বাই এন, অর্থাৎ 474/8 কত, 59.25। পরিমিত অবদান যেটা আমরা বারবার আমরা অঙ্কগুলো করেছি যে অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মানে সামেশন এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার, আমরা সামেশন এক্স স্কোয়ার মান কত 29144/8, আবার 474/8 হোল স্কোয়ার, এটা কেটে দিয়ে ভাগ করলে 3643 পয়েন্ট কত হলো দেখো 0.3510 মাইনাস এইটাকে এটা দিয়ে ভাগ করলে এটা হয়। তাহলে এটাকে এটাতে বিয়োগ করে আমরা যেটা পাইলাম দেখো, এইটা থেকে এটা যদি আমরা বিয়োগ দিই, আচ্ছা এটা হলো বিয়োগ, এটা হলো পয়েন্ট, তাহলে এইটার থেকে ভাগ দিলে এটা পাইলাম, এটা থেকে এটা ভাগ করে বর্গ করলে এটা পাচ্ছি, তাহলে এটা থেকে বিয়োগ করে কত হলো এত, এর রুট 13.437 পেয়ে রুট করে কত হলো 11.51। এটা আমরা কী পাইলাম, এর পরিমিত ব্যবধান। আর আমরা জানি যে বিভেদাঙ্ক কত, সিভি সমান সিগমা ওয়ান, আমরা এটাকে সিগমা ওয়ান ধরে নিলাম, এক্স বার ডিভাইডেড বাই ইন্টু 100, তো সিগমার মান কত 11.51, এক্স বারের মান কত হচ্ছে 59.25 ইন্টু 100, এটাকে 100 দিয়ে গুণ করলে 11.51/19.4
43 অর্থাৎ প্রথম ছাত্রের বিভেদাঙ্ক হলো কত 19 পয়েন্ট কত 43% এখন আমি দ্বিতীয় ছাত্রের আমি সেই গড় এবং পরিমিত অবদান বের করে বিভেদাঙ্ক বের করব ঠিক কোনোভাবে আমার 50 65 এবার লিখলাম 50 2500 65 এটা 58 এটা 60 এটা 45 এটা পাইলাম এগুলো আমরা বুঝে নাও তাহলে এখানে সামেশন ওয়াই সমান 466 আর সামেশন ওয়াই স্কয়ার 27508 এর যদি আমরা গড় বের করি এক্স বার ওয়াই বার হচ্ছে কত সামেশন ওয়াই ডিভাইডেড 466 ভাগ 8 কত 58.25 পরিমিত অবদান সামেশন ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মান বসালাম 27508 ভাগ অর্থ হচ্ছে কত 3438.5 এটাকে এটা ভাগ দিয়ে বর্গ করলে কত 3393.06 এটাকে বিয়োগ করলে 45.44 এটাকে রুট করলে কত 6.74 এর তাহলে আমরা বিভেদাঙ্ক সি ভি বের করলাম সিগমা টু ডিভাইডেড বাই ওয়াই বার যেহেতু ওয়াই দ্বিতীয় ছাত্র মানে ওয়াই তাহলে এইটাকে আমরা মান বার 6.74 এটা বসালাম এক্স বারে মান এটা বসালাম ইন্টু 100 এটা গুণ করলে 6.74 এর বিভেদাঙ্ক হচ্ছে 11.57 তাহলে আমার দুইটা জিনিস খুব জরুরি যেটা আবার বলে নাও প্রথম তার বিভেদাঙ্ক এবং দ্বিতীয়টার বিভেদাঙ্ক এখন একটু যদি আমরা কে ভালো শিক্ষার্থী বা কে খারাপ শিক্ষার্থী যেভাবেই তোমাকে চাক না কেন লিখলাম দেখো প্রথম ছাত্রের বিভেদাঙ্ক 19 পয়েন্ট কত 43% এবং দ্বিতীয় ছাত্রের বিভেদাঙ্ক কত 11 পয়েন্ট কত ভালো 57% তাহলে আমি আবারও বলছি যেটা রিপিট করছি বলছি দেখো দ্বিতীয় ছাত্রের বিভেদাঙ্ক কম হবার কারণে দ্বিতীয় ছাত্রকে ভালো শিক্ষার্থী বলা যায় এরকম ক্রিকেটার দিতে পারে ছাত্র দেওয়া যেতে পারে এরকম যে কোনো দুটি জিনিসকে যদি তুলনা করতে হয় কে ভালো কে মন্দ এরকম যদি তুলনা করতে হয় তার বিভেদাঙ্ক নির্ণয় করতে হয় বা কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বা অনেক সময় ব্যবধানাঙ্ক বলে তাহলে ব্যবধাঙ্ক নির্ণয় করার পরে যার ব্যবধাঙ্ক কম হবে বা বিভেদাঙ্ক কম হবে সেটাকেই আমরা বলছি ভালো বা সামঞ্জস্যপূর্ণ আর যেটা বেশি হবে সেটাকে আমরা বলছি তারতম্য তাহলে ক্লিয়ার হলো তোমাদের যে দুটি নিবেশনকে যদি তুলনা করতে হয় তাহলে বিস্তারের আপেক্ষিক পরিমাপ বিভেদাঙ্ক বের করে এটা তুলনা করতে হয় যার বিভেদাঙ্ক কম হবে সেটাকে আমরা বলছি কী বলো একটা সামঞ্জস্যপূর্ণ মান বা ভালো বা কম বিচ্যুতি আছে অর্থাৎ এর অর্থ হলো এই দ্বিতীয় ছাত্রের বিচ্যুতিটা কম অর্থাৎ দেখছো খুব কাছাকাছি মানগুলো কিন্তু এবার 45 পাইছে 75 পাইছে আবার 48 পাইছে এরকম কিন্তু এর মানগুলো খুব কাছাকাছি তাহলে এই এর মধ্যে সামঞ্জস্যতা আছে ওই যে আমরা ক্রিকেটের উদাহরণ দিলাম একজন 10টা ইনিংসের আমরা যে উদাহরণটা দিলাম এরকম তাহলে কে ভালো খেলোয়াড় কে সামঞ্জস্যপূর্ণ খেলোয়াড় এরকম যদি মন্তব্য করতে পারে তাহলে অবশ্যই তোমাদের বিভেদাঙ্ক নির্ণয় করে মন্তব্য করবা তো যাই হোক এরকম অঙ্ক যদি তোমাদের যে অঙ্কই আসুক কেন শুধু এইটা না সমাজবিজ্ঞানে এখানে গার্হস্থ্য অর্থনীতি অনার্স চতুর্থ বর্ষের অঙ্কগুলো সাধারণত এইভাবে এসে থাকে যে দুজন খেলোয়াড়ের এই স্কোর দেওয়া আছে একটু কোন খেলোয়াড় সামঞ্জস্যপূর্ণ মন্তব্য করো ঠিক একই জিনিস এরকম ছাত্র হতে পারে ক্রিকেটার হতে পারে বা যে কোনো বিষয়ের সাথে তুলনা করার জন্য তোমরা বিভেদাঙ্ক বের করে সেটা তুলনা করবে আর তুলনা করার ক্ষেত্রে বিভেদাঙ্ক যেটা কম সেটাকে তোমরা সামঞ্জস্য বললা বা ভালো বলবা এই তো যাই হোক আমার তোমাদের সমাজবিজ্ঞানের প্লেলিস্ট নাম্বার হচ্ছে 6, 7 এবং 8 আর গার্হস্থ্য অর্থনীতি বিজ্ঞানে যেহেতু গার্হস্থ্য অর্থনীতি অনার্স চতুর্থ বর্ষের এই প্রশ্নটা এসে থাকে মাঝে মধ্যে এসে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিস্তার পরিমাপের এটা এসে থাকে তোমাদের প্লেলিস্ট গার্হস্থ্য অর্থনীতি অনার্স চতুর্থ বর্ষের 13 নম্বর প্লেলিস্ট এটা দেখে নেবা তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম